গ্লুটাথিওন ইনজেকশনটা আসলে কি এবং কেন এটা আসলে সবাই নিতে চাচ্ছে? গ্লুটাথায়ন ইনজেকশনটা এটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুটাথায়নটা। গ্লুটাথায়ন জিনিসটা হলো আবিষ্কার হয় সাধারণত ক্যান্সার পেশেন্টদের জন্য, যখন ক্যান্সার পেশেন্ট বাড়া শুরু করলো, কেমোথেরাপি স্টার্ট হলো, কেমোথেরাপি দেওয়ার পরে দেখা যায় যে ক্যান্সার পেশেন্টদের চুল পড়ে যায়, দেখতে অনেক মানে কুচ্ছিত হয়ে যায়। সো তখন এই শরীরে কমে যায়, হ্যাঁ কুচ্ছিত হয়ে যায়, চোখে নিচে কালো দাগ হয়, বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ ভরে যায়, বিশেষ করে চুলটাও পড়ে যায়। সো যেটা হয় যে এই যে কেমোথেরাপি যে টক্সিসিটিটা শরীর থেকে বের করার জন্য গ্লুটাথায়নটা আবিষ্কার হয়। গ্লুটাথায়নটা কিছুই না, যে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট ন্যাচারাল একটা জিনিস। এটা হচ্ছে যে তখন ওই ক্যান্সার পেশেন্টদেরকে দেওয়া হতো যে কেমোথেরাপির ইফেক্টটাকে কমানোর জন্য। সো দিতে দিতে দেখা গেল যে ক্যান্সার পেশেন্টরা দিনে দিনে একটু সুন্দর হয়ে যাচ্ছে, তখন এটা আমরা ডার্মাটোলজিস্ট সোসাইটিতে ইন্ট্রোডিউস করা হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে যে সমস্ত দেশে আমাদের স্কিন টাইপ 4-5 স্কিন কালারের পেশেন্ট মানে ক্লায়েন্টরা আছেন, যারা হচ্ছে ফর্সা হতে চান, ফর্সা ঠিক বলবো না, একটু ব্রাইট হতে চান, তাদের ক্ষেত্রে আসলে গ্লুটাথায়ন ইনজেকশনটা আমরা দিয়ে থাকি। বাট এখানে আসলে এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে, পেশেন্টের এক্সপেকটেশন যদি আকাশ পাতাল থাকে এটা কিন্তু সেরকমভাবে আকাশ পাতাল কাজ করে না। আপনার স্কিন টোন 1-1.5 শেড লাইট হবে, এটা 8-12টা সেশনের মতন লাগে, এই সেশনগুলো প্রতি সপ্তাহে নিতে হয়, এবং নেওয়ার পরে যেটা হয় যে লিভারে এটা স্টোর হয়, জিনিসটা স্টোর হওয়ার পরে তারপর রিফ্লেকশনটা হয়, তারপরে এটাকে টাচ আপও করা লাগে। এমন না যে আপনি 12টা সেশন নিলেন এটাই শেষ, তারপর আর কোনো টাচ আপ লাগবে না, এটাও কিন্তু না। সো ডিপেন্ড করে আর কি সব কিছু। আর দেওয়ার আগে অবশ্যই এক্সপার্ট কারো কাছে যে দিতে হয়, কারণ যে পেশেন্টটা ইনজেকশনটা নেবে তার লিভার ঠিক আছে কি না, কিডনি ঠিক আছে কি না, এগুলো আমরা সব মেজার করে তারপর তাকে আমরা হচ্ছে অ্যাডভাইস করে থাকি। আচ্ছা, এই গ্লুটাথিয়ান ইনজেকশন নেবার ক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন আছে কি না, যে একটা গ্রুপের ক্ষেত্রে নিষেধ আরেকটি গ্রুপের ক্ষেত্রে তারা হয়তো নিতে পারবে? সাধারণত তো হার্টের পেশেন্টের ক্ষেত্রে আমরা কখনোই বলি না নেওয়ার জন্য। তারপরে হচ্ছে যে যারা ধরেন কিডনির পেশেন্ট, সেই ক্ষেত্রে আমরা বলি যে না, কিডনির পেশেন্ট থাকলে, হার্টের পেশেন্ট থাকলে, প্রেগনেন্ট মম যারা আছেন তাদের ক্ষেত্রে না, যারা এক্সপেক্টিং ওমেন বা সামনে নতুন বিয়ে করেছে, সামনে বেবি নিবে, তাদের ক্ষেত্রে আমরা বলি না। কারণ কি, গ্লুটাথায়নটা এখনও কিন্তু আন্ডার রিসার্চ, ঠিক আছে? সো এখনও পর্যন্ত সেরকম কোনো ধরনের সাইড ইফেক্টস আমরা না পেলেও এটা কিন্তু FDA অ্যাপ্রুভ না ফর ব্রাইটেনিং। এটা কিন্তু শুধুমাত্র কেমোথেরাপি অ্যান্ড ওভারঅল অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে, যেমন আমি নিজেই নেই, নিজে কখন নেই, মাঝে সাঝে নেই, যখন আমার মনে হচ্ছে হ্যাঁ আমার শরীরটা দুর্বল লাগছে বা সর্দি কাশি হতে পারে বা আমার ইমিউনিটি কমে গেছে, তো আমার ইমিউনিটি বাড়াবে, এটা বুস্ট আপ করবে, তাই না? অ্যান্টিঅক্সিডেন্ট আপনি সখন শরীরে নেবেন, আপনার সমস্ত রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে, আপনার স্কিন একটু গ্লো করবে, আপনার ওভারঅল স্টামাক আপসেট যদি থাকে সেক্ষেত্রে এটা একটু ইম্প্রুভ করে। সো এই ধরনের ক্ষেত্রে আপনি নিতে পারেন, বাট এক্সপেকটেশন যদি থাকে যে আমি একদম কালো থেকে সাদা হয়ে যাব, এটা কিন্তু না, একেবারেই গ্লুটাথায়ন করে না, এটা 1-1.5 শেড লাইট করবে আপনার স্কিন টোনটাকে। জি, আমরা এই স্কিন ব্রাইটেনের ক্ষেত্রে এই গ্লুটাথায়ন ইনজেকশন তো অনেকেই নিয়ে থাকে, পাশাপাশি আরও কিছু ট্রিটমেন্ট রয়েছে যতদূর আমরা জানি, যে কেমিক্যাল পিল বা কার্বন লেজার।